বিচার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নপার্থ চট্টোপাধ্যায় এক বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু নথি দিতে পারেনি ফের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নপার্থ চট্টোপাধ্যায় এক বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু নথি দিতে পারেনি মন্ত্রী হিসেবে কোনো ভূমিকা নেই ফের আদালতে সওয়াল পার্থ এসএসসি চলে বোর্ডের মাধ্যমে মন্ত্রীর কোনো ভূমিকা নেই একজন মন্ত্রী কাউকে নিয়োগ করতে পারে না এমনই দাবি পার্থ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি এদিন ঠিক কি হয় সওয়াল জবাব পর্বে দেখো আজকে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি তার সাফারিং এর বিষয়টা তুলে ধরতে গিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যিনি এই মুহূর্তে উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছে তার প্রসঙ্গ টেনে আনেন এবং তিনি যেটা বলেন যে প্রাক্তন আমি যেরকম ভাবে সাফার করছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও সাফার করছেন এবং একই সঙ্গে তিনি যেটা বলেন আবার একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি যে তার তিনি বিভিন্ন সময় এই অভিযোগ করেছেন এবং আজকেও আদালত কক্ষে বিচারকের সামনে তিনি তার বক্তব্য তুলে ধরছেন এবং তার গলা ধরে দেয় প্রায় কাঁদো কাঁদো গলায় তিনি যেটা বলেন যে এক বছরের বেশি সময় ধরে সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে কিন্তু এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারেনি এবং তিনি সিবিআই তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন ২৬ বছর ধরে তিনি জনগণের কাজ করছেন এসএসসি কি এবং তার যেটা বক্তব্য এক্ষেত্রে একটা পলিসি তৈরি হয় একটা অংশ নিয়োগের কাজ করে এবং এসএসসি চলে বোর্ডের মাধ্যমে মন্ত্রীর কোনো রোল থাকে না নিয়োগ দিতেও পারে না ক্যাবিনেট সেক্রেটারি রিপোর্ট করতেন প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং প্রিন্সিপাল সেক্রেটারি সিএমকে রিপোর্ট করতেন ফলে তিনি বারবার করে যেটা বলেন যে তিনি এই চাকরির বিষয়ে কিছুই জানেন না এবং তারপর তিনি কার্যত কাতর গলায় আর্জি জানান যে সামনে পুজো আসছে আমি প্রার্থনা করছি তার আমার পরিবার রয়েছে ২৫ বছরের বিধায়ক আমি সাফার করছি এবং তখনই কিন্তু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যিনি এই মুহূর্তে উডল্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছে তার প্রসঙ্গ টেনে আনেন এবং তিনি বলেন আমি সাফার করছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডে ভর্তি রয়েছে উনিও সাফারিং আমিও সাফারিং আমার দপ্তর বারবার পরিবর্তন হয়েছে ৫টা দপ্তরে আমি ছিলাম ডাটা এন্ট্রি অপারেটরটা কি করছে এবং তার দায় আমি কেন নেবো এবং এই সমস্ত পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সৌমিক বাবু আজকে পার্থ চট্টোপাধ্যায় তিনি আদালতে বলেন যে এক বছরে বেশি সময় ধরে সিবিআই কিছু নথি দিতে পারেনি মন্ত্রী হিসেবে তার কোনো ভূমিকা ছিল না একজন মন্ত্রী কাউকে নিয়োগ করতে পারে না এমনই দাবি করেছেন তিনি কি বলবে এটা তো কোনো নতুন কিছু নয় অতীতেও সেই দাবি করেছেন তাহলে আগে তার দলকে প্রশ্ন করুন দল কেন তাকে নিজের পদ থেকে সরিয়ে দিল দলের মুখপাত্র কেন দৈনন্দিন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন দল কেন পার্থ চট্টোপাধ্যায় থেকে সম্পূর্ণ বিপরীত বেরুতে চলে গেল আগে দলের থেকে উত্তরটা খুঁজুন তারপরে আদালতের কাছে প্রশ্ন করবেন আর এই প্রশ্ন তো আদালতকে করেছেন রাজনীতিভাবে তো করেননি সিবিআই ইডি এগুলো কংগ্রেস জমানায় টেস্ট প্যারেড ছিল আজকে তা নেই কলকাতায় যে তদন্ত চলছে বাংলায় যে তদন্ত চলছে সেই তদন্ত চলছে কোর্টের নির্দেশে এবং নজরদারিতে তো আদালতের দরজা তো সকলের জন্য খোলা আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রত্যেকের আছে এটা তো পার্থ চট্টোপাধ্যায় অর্ধ সত্য বলছেন তিনি অর্ধেক দায়ী আর পুরো দায়ীটাই হচ্ছে গোটা ক্যাবিনেট ক্যাবিনেটের জ্ঞাতসারে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদনে বদান্যতায় নির্দেশে অনুপ্রেরণায় এই কাজ সংঘটিত হয়েছে অতএব একা কেন উনি জেলে থাকছেন কিছুটা উনি ঠিকই বলছেন পুরোটা নয় অনেক ধন্যবাদ সৌমিক বাবু কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় আমরা শুনব পার্থ দা আপনি কি প্রভাবশালী আপনার নিরাপত্তা এসপি র‍্যাঙ্কের পুলিশ কি বলবেন ইডির আপত্তি রয়েছে কি বলবেন আমি মানুষ আমার কোনো প্রভাব নেই প্রভাব সমাজে আপনাকে আলাদা আপনারা শুনলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন এবার আমরা শুনবো পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার কি বক্তব্য বিষয়ে আজকে আমরা একটা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম বেল অ্যাপ্লিকেশনের মূল বক্তব্য ছিল যে ফার্স্ট চার্জশিট যেটা দাখিল করা হয়েছিল কোর্টে তাতে দেখা গেছিল কোনো ইন্ডিভিজুয়াল উইটনেস নেই পরবর্তী চার্জশিটে দেখা গেছে যে প্রথম চার্জশিটে উইটনেস করে পরবর্তী চার্জশিটে অ্যাকিউজ করতে এবং টোটাল যে চার্জশিটের উইটনেস রয়েছে তাতে সবাই এসএসসি পার্সন হিসেবে এবং তারা সেই সময়ে ওইখানে কর্মরত তা এই ডিস্টিংগুইশটা কীভাবে করলেন ওনারা এসএসসিতে এমআইসির কোনো রোল নেই এসএসসি টোটালটাকে ডিপেন্ড করে একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নিং বডি
এটার সঙ্গে মিনিস্ট্রি এমআইসি হিসেবে এডুকেশন মিনিস্টারের কোনো রোল থাকে না। বুদ্ধবাবুকে নিয়ে বলেছেন উনি জেলে সাপার করছেন আর বুদ্ধবাবু অসুস্থ অবস্থায় হসপিটালে সাপার করছেন। হ্যাঁ বলেছে যদি কিছু এরকম কিছু হয়ে থাকে তাদেরকে পানিশ করা হোক, কিন্তু উনি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য বলেছেন। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, পার্থ চট্টোপাধ্যায় তিনি আজকে বলেছেন যে এক বছরের বেশি সময় ধরে সিবিআই কিছু নথি দিতে পারেনি, মন্ত্রী হিসেবে তার কোনো ভূমিকা ছিল না, এসএসসি চলে বোর্ডের মাধ্যমে, সেখানে ডাটা এন্ট্রি অপারেটর কি করেছে তার দায় কি মন্ত্রী, কি বলবেন? পার্থ চট্টোপাধ্যায় এক বছর হয়ে যাওয়ার পরে এখন বলছেন ওর কোনো দায়িত্ব নেই, ও মন্ত্রী ছিল বটে কিন্তু ওর কোনো ক্ষমতা ছিল না। এটা আমার ধারণা ওনার উচিত, ওর ভরসার লোক যারা, দলের লোক যারা, মুখ্যমন্ত্রী তাকে বলা উচিত, কারণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তারাই তো ওর বিরুদ্ধে অভিযোগ করছে। উনি মুখ্যমন্ত্রীর মুশকিল আসান ছিলেন, উনি তো ক্ষমতাশালী বটেই, এবং মুখ্যমন্ত্রীর কথাতে না কার কথাতে উনি বলতে পারেন, উনি জানিয়ে দিন যে কি করে উনি ওই শান্তিপদ না শক্তিপদ তাদেরকে নিয়োগ করেছিলেন, এসএসসির যে একটা বিশেষ কমিটি কমিটি করে বেআইনি কাজটা কেন করেছিলেন, কার কথা করেছিলেন সেগুলো জানিয়ে দিন। উনি সব জানেন, উনি তৃণমূলের মুশকিল আসান। তৃণমূলের নেতারা এখনো বলছে তারা পার্থবাবুর পক্ষে দাঁড়াচ্ছে না, পাশে দাঁড়াচ্ছে না, তারা বাতিল করে দিয়েছে কেন, উনি মুখ্যমন্ত্রীকে বলুন আমি তো নিরাপরাধী, তাহলে আমাকে আপনি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে বাতিল করে দেওয়া ঠিক হয়নি, এটা বললেই কেটে যায়, আর না হলে বলুন যে উনি কিছু জানেন না, সবটা মুখ্যমন্ত্রী করেছেন, দুটো একটা করুন। ধন্যবাদ সুজনবাবু। এদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন আমরা আরো একবার শুনব। পার্থ দা, আপনি কি প্রভাবশালী? আপনার নিরাপত্তা এসপি র‍্যাঙ্কের পুলিশ কি বলবেন? ইডির আপত্তি রয়েছে, কি বলবেন? আমি মানুষ, আমার কোনো প্রভাব নেই, প্রভাব সমাজ আপনাকে আলাদা, আমি একজন মানুষ, আমার কোনো প্রভাব নেই, এমনই মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের আপনারা শুনলেন। এদিকে পার্থ চট্টোপাধ্যায় তিনি আজকে সওয়াল জবাব চলার সময় তার তরফ থেকে যেটা বলা হয় যে কেন্দ্রীয় এজেন্সি যে তদন্তের অগ্রগতি সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার বক্তব্য, এক বছরে বেশি সময় ধরে সিবিআই কিছু নথি দিতে পারেনি, মন্ত্রী হিসেবে তার কোনো ভূমিকা নেই, এমনই আদালতে তিনি সওয়াল করেন, এসএসসি চলে বোর্ডের মাধ্যমে, মন্ত্রীর কোনো ভূমিকা নেই, একজন মন্ত্রী কাউকে নিয়োগ করতে পারে না, এমনই দাবি পার্থ চট্টোপাধ্যায়। জানি না কারা চাকরি পেয়েছে, সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর, ডেটা এন্ট্রি অপারেটর কি করেছে তার দায় কি মন্ত্রীর। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, যেটা পার্থ চট্টোপাধ্যায় আজকে তিনি বলেছেন যে এক বছরের বেশি সময় হয়ে গিয়েছে অথচ সিবিআই কিছু নথি দিতে পারেনি, মন্ত্রী হিসেবে তার কোনো ভূমিকা ছিল না, এসএসসি চলে বোর্ডের মাধ্যমে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যে ধরনের শুধু মুখে নয় রাজ্যের উপরে দেখায়। সেই শান্তনুবাবু, আপনার কথা ভীষণ কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ শান্তনুবাবু, এই কথা কেটে কেটে যাচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিছু। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শান্তনুবাবু, এবার অনেকটা পরিষ্কার, বলুন। আজকে এক বছর হয়ে গেল, আজকে তো কোনো কিছু প্রমাণিত এখনো অব্দি হলো না, এটাও তো সত্যি। আজকে সিবিআই বিগত দু বছরে 26টা কেস করেছে শুধুমাত্র বাংলায়, তার একটা কিছু শুনানো হয়নি, এটাও তো সত্যি যে সিবিআই নিরপেক্ষ নয়। নিরপেক্ষ হলে সিবিআই এফআইআর নামটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত হতো, সিবিআই সতর্ক নিয়ে উত্তর প্রশ্ন উঠেছে, কারণ সিবিআই কাছে করা গেছে, তার স্ত্রী বলেছে সিবিআই অফিসাররা তার কাছে 50 লক্ষ টাকা ঘুষ চেয়েছে। সুতরাং এই তদন্তকারী সংস্থার কনভিকশন, তাদের ইন্টিগ্রিটি, তাদের অনেস্টি, তাদের নিউট্রালিটি সবকিছু নিয়েই তো মানুষের মধ্যে প্রশ্ন ঢুকে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।